হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি এই কলাই শাক দিয়ে, এটা মটর কলাই শাক, এই কলাই শাক দিয়ে মাছ ভর্তা করব। কিভাবে মাছ ভর্তা করি আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখুন কিভাবে এই কলাই শাক দিয়ে প্রেশার কুকারে মাছ ভর্তা করি। এটাকে বেছে রাতে কুয়াশায় রেখেছিলাম, এখন এটাকে ধুয়ে নেব। এখন আমি মাছটাকে মেখে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এখন এটাকে ভালো করে মেখে নেব। তেল দেব পরে, তেল আগের থেকে দিলে পারা মাছে হলুদ মাখায় না ভালো করে। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন। প্রথমে আমি কাপে করে অল্প একটু পানি দিয়ে দেবো, অল্প, শাক থেকে পানি বেরোবে এমনিতেই। আধা কাপ এবারের ভিতরে শাক দিয়ে দেবো। দিয়েছি, এখন এর ভিতরে একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এরকম মাছগুলো এর ভিতরে এখন সাজিয়ে দিব। এখন অল্প কিছু শাক দিয়ে মাছকে ঢেকে দিব। এখন এই শাক মাখানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে, একটু লবণ ছিটিয়ে দেব। এখন চুলায় বসিয়ে দিছি, দেখুন হয়ে গেছে। তে প্রথমে তিনটা সিটি দিছি, দেওয়ার পর অফ করে রেখেছি প্রায় 10 মিনিট। তারপরে আবার তিনটা সিটি দিছি, দিয়ে আর 5 মিনিট পরে তারপরে খুলে নিলাম। এখন মরিচ বের করব, মাছ বের করব, করে তারপরে শাকটাকে মাখিয়ে নিব।
এখন মরিচটাকে মাখিয়ে নিচ্ছি, মরিচ আর পেঁয়াজ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর শাক ভিতর দিয়ে শাকটা মাখিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন শাক মাখিয়ে নিচ্ছি, কত সুন্দর করে শাকগুলো গেছে। মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন শাকটা কত সুন্দর করে গলে গেছে, প্রেশার কুকারে দেওয়ার জন্য শাকটা একদম এরকম সুন্দর করে গলে গেছে। দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে কত সুন্দর। এটা হলো রুই মাছ, রুই মাছের ভর্তা করলাম। সব মাছই এরকম ভর্তা করে খাওয়া যায়। অবশ্যই আপনারা ভর্তা করে খেয়ে দেখে জানাবেন আমাকে কেমন লাগে। দেখেন এখন খেতে বসে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।